আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সবার সাথে আমি শেয়ার করব আমি কিভাবে উড়ি গাছ টবের মাঝে লাগাইব। তো আগে আমি লাগাইছিলাম কিছু চারা টবের মাঝে, আর ওগুলা মরে গেছে, পাচ্ছে না। আর তার কারণও হইলো একটা, ও দেখতে পারা আপনারা টব, এই টব ওরকম টবের মাঝে আমি লাগাইছিলাম। এখানে তিনটা হোল আছে, আর ফলগুলো আসলে উপরের দিকে উঠালো, দেখতে পারা কতটুকু উপরের দিকে উঠালো, তিনটা হোল আছে, আর এখানে মাঝে কোনো হোল নাই। আর এখানে হোল না থাকার কারণে পানিগুলা তাড়াতাড়ি নিচের দিকে যাইতে পারে না, পানি জমে থাকে। তো আজকে আমি ওই টবের মাঝে কীভাবে হোল করব, করার পরে আমি ওরি গাছ লাগাইমু আপনার সাথে শেয়ার করবো। আপনারা যারা নতুন তারা জানতে পারবার, যারা পুরাতন তারা তো জানরা অবশ্যই, আর যারা নতুন তারা বুঝতে পারবা আমি কিভাবে হোল করি। আপনারা যদি করতে চান তো এইভাবেও করতে পারবা। দেখোক তিনটা হোল আছে, বাট এগুলা পানিগুলা এখানে জমি যায়, তাড়াতাড়ি যাইতে পারে না। তো আমি এখানে মাঝে কিছু হোল মানাইমু, আর কিভাবে হোল মানাইয়ার আমি দেখাইমু। তো আপনারা দেখতে পারা দুইটা লোয়া আছে, একটু বড় সাইজের লোয়া। আর আপনার কাছে যদি লোয়া না থাকে, এরকম লোয়া না থাকে, তাহলে স্ক্রুড্রাইভার যদি থাকে ওগুলা দিয়ে আপনারা করতে পারবা। তো কিভাবে করিয়ার আমি দেখাইব। তো আপনারা দেখতে পারা, আপনারা দেখতে পারা আমি লোয়াগুলা কুকারের মাঝে গরম করার লাগি দিছি। এই শুকা যেগুলা শার্প, যে সাইড শার্প সাইড আমি কুকারের মাঝে দিছি গরম হওয়ার লাগে। বাট আপনারা কেয়ারফুল থাকবা, লোয়াগুলো একটু গরম হয়ে আনলে সামনে সাইড একটু শুকা যেগুলাগুলো ও সাইড গরম হওয়ার পরে ও সাইডও গরম হয়ে যায়। আপনারা কিছুদিন দরবার দইয়া তারপরে করবা। তো আমার লোয়াগুলো এখন গরম হয়ে গেছে, এখন আমি কিলাই ইউজ করবো আপনারা দেখাই। তো দেখতে পারা আমি লোয়া আনছি, আনার পরে এরকম করলে নিচের দিকে করলে একটা হোল হয়ে গেল খুব তাড়াতাড়ি। গরম লোয়া আপনারা কেয়ারফুল থাকবা, আপনারা আত বান করবা না। দেখতে পারা খুব সহজে হোল হয়ে যায়। আপনার কাছে এরকম যদি লোয়া নাও থাকে, তাহলে আপনারা স্ক্রুড্রাইভার, শার্প স্ক্রুড্রাইভার যেগুলো ওগুলা দিয়ে করতে পারবা। দেখলেন খুব সুন্দর হয়ে যায়। এখন আশা করি মাটির মাঝে পানি দেওয়ার পরে পানিগুলা জমিয়া থাকতো না, আর পানিগুলো খুব তাড়াতাড়ি নিচের দিকে যাইব কি। তো দেখতে পারা খুব সুন্দর হয়েছে, এখন ইনশাল্লাহ গাছগুলা মরতো না, পানিও জমিয়া থাকতো না। এখন আমি এই উড়ি গাছ, এই যে উড়ি গাছ দেখতে পারা ছোটো টবর মাঝে, মাটিগুলো চেঞ্জ করি আমি এখন বাইরে লাগাইমু। একটু বড় হয়েছে, এই টবর মাঝে লাগাইমু। আপনারা দেখতে পারা কম্পোস্ট এক বইনে জানতে চাইছেন আমি কিভাবে চারা রোপণ করছি গড়ের মাঝে, আর কিজাত মাটি দিয়া রোপণ করছিলাম। তো আমি আর আমার গরু আছিল ও কম্পোস্ট, রিচ মোর অল পারপাস কম্পোস্ট আছিল, ও মাটি দিয়ে আমি গড়ের মাঝে চারা করছিলাম।
এখন আমি মাটির মাঝে মাটির মাঝে সব জাতের কম্পোস্ট আমি মিক্স করিয়া রাখছিলাম এগুলা এখন দিব আর এগুলা দেওয়ার আগে আমি প্রথমে কিছু স্টোন দিব নিচের দিকে দেখতে পারা স্টোন দিলাম যাতে পানিগুলা তাড়াতাড়ি নিচের দিকে যায় গিয়া জমিয়া থাকে না এখন আমি আমার রেডি করা কম্পোস্ট দিব আর যারা যারা এখনো বাইরে আনছেন না উড়ি গাছ এখন আসলে গরম পড়ছে আনতে পারবা আর এখনো রাইট টাইম এখন আমি সব মাটিগুলা দিয়ে এখন আমি লাগাই আর আরো কিছু কম্পোস্ট অ্যাড করি আর তো দেখতে পারো আমি লাগাইছি উড়ি গাছ লাগাইছি আরো দুইটা লম্বা স্টিক দিয়া দিছি আর উড়ি গাছগুলো অন্য জায়গাত রাখি দিমু এখানে জাস্ট আমি রেডি করার লাগি হন আইছি এখন আমি টমেটোর গাছ লাগাইমু টবের মাঝে এখন আমি কিছু টমেটোর চারা টবের মাঝে লাগাইমু এখন আমি এই কন্টেনারে লাগাইমু তারপরে আমি হোল করে আনছি এগুলারও সেম হোল আগে লাগান উপর দিকে উঠানো পানি জমি থাকে তাড়াতাড়ি যায় না তো আমি আবার হোল করে আনছি আমি নিচে কিছু স্টোন দিব ছোট ছোট স্টোন আছে পানিগুলা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার লাগে জমত না এখন আমি মাটি দিব কম্পোস্ট যেগুলো আমার অলরেডি রেডি করা আছে ওগুলো আমি এখন দিব আমি কম্পোস্টগুলো আগে থেকে রেডি করিয়া রাখছিলাম এগুলা দিয়ার তো এখন আমি লাগাইয়ার মাটিগুলো একটু নিচের দিকে যাতা দিয়ে দিয়ার যাতে গাছগুলো শক্ত হইয়া থাকে আমি এই প্রথমবার টবের মাঝে লাগাই আর টমেটো গাছ দেখা যাক কিরকম হয় যদি ভালো হয় তাহলে আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এই টমেটো গুলো হইলো ঠেঙ্গা খাওয়ার যে টমেটো ঠেঙ্গার টমেটো ওগুলো আমি চায়না থেকে বীজগুলো সংগ্রহ করছিলাম তো লাস্ট টু ইয়ার্স আমি খুব ভালো হয়েছে আমি লাস্ট টু ইয়ার্স আমি করছি গার্ডেনের মাঝে খুব ভালো হয়েছি আর এখন আমি আরও কিছু করছি তো ইনশাল্লাহ হয়তো হইতে পারে আরও ভালো এপ্রিলও আমি যে গাছগুলো গার্ডেনও লাগাইছিলাম আপনারা দেখাইয়া কীরকম হয়েছে আসলে আমি মনে করছিলাম যে ঠান্ডায় হতো মারাও যেতে পারে অনেক সময় মারা যায় তো সবগুলো গাছ আল্লাহ দিলে বাঁচছে আগের চেয়ে অনেক বড় হয়েছে
এখানে আরো কিছু গাছ আছে। ধন্যবাদ সবাইরে যারা আমার ভিডিও দেখরা আর যারা সাবস্ক্রাইব করছোন, সবাইরে ধন্যবাদ। সুন্দর সুন্দর কমেন্ট করছো, থ্যাংক ইউ আপনারা সবাইরে যারা সুন্দর সুন্দর কমেন্ট করছোন আর সাবস্ক্রাইব করছোন। আমার পাশে থাকার লাগি ধন্যবাদ সবাইরে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনারা সবাই ভালো থাকুক, খুদা হাফেজ।